হ্যালো হ্যালো হ্যালো, কে বলছিলেন? ম্যাডাম শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। আপনি কি ললিতা বলছেন? হ্যাঁ আমি আপনার ললিতা। কে আপনি? আমি আমাকে আপনি চিনবেন না। হ্যাঁ তারপরে বলেন। কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ আছি তো, ভালো আছি। তারপরে বলেন না, আপনি বলবেন বলেন। না আপনাকে চেনা চেনা লাগছে। আপনি কি ঢাকা কারণ বাজার থাকেন? আপনার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কেন? আপনি ভাবছেন কি সুন্দরী মেয়েদেরকে ফোন করে করে ডিস্টার্ব করবেন? সুন্দরী মেয়েরা এত ভালো কেন? আপনাকে যদি এত মানুষ ফোন করতে চায় তাহলে তো আপনি একটা সাইনবোর্ড দিয়ে রাখতেন, ভালো হতো। আপনার ফোন নাম্বার দিয়ে সাইনবোর্ড একটা রাস্তার মাঝখানে দেয়, একটা সাইনবোর্ডে লিখে আপনার নাম্বারটা লিখে টানা রাখলে ভালো হতো। তাহলে আপনি একটা সুন্দরী মেয়ে, আপনার নাম্বার কেন টাকার ভিতর? এই 10 টাকার নোটের ভিতর, 10 টাকার নোটের উপরে লেখা রয়েছে আপনার নাম্বার। যেখানে আপনার নাম্বার লেখা, তা আগে বলেন টাকা নাম্বারটা কেন লিখেছেন, ক্লেম করার জন্য? আপনি টাকা নাম্বার দিয়েছেন আপনাকে ফোন করার জন্য, তাই ফোন করলাম। আপনার নাম্বার কি আমার কাছে আছে নাকি আপনি আমাকে দিয়েছেন আপনার নাম্বার? আমি রংপুর থেকে বলতেছিলাম। কিভাবে সম্ভব আপনি আমার নাম্বারটা কিভাবে পাইলেন? বললাম তো টাকা পাইছি, নাম্বার টাকা লিখে দিছেন, ছেলেরা আপনারা ফোন করুক, মিষ্টি মিষ্টি কথা বলুক। আপনি হঠাৎ করে কিভাবে মনে করলেন যে টাকার নাম্বারটা পাইলাম? মিষ্টি একটা মেয়ের নাম্বার হতে পারে, আপনি তো আর পাগল প্রেমিক। আমি তো পাগল প্রেমিক, ঠিক আছে। আর আমার না মনে করেন পাগল প্রেমিক। ও আচ্ছা আচ্ছা, তা আপনার প্রেমিক খাওয়া যাবে না? না না, আমার সিট খালি নেই। সিট খালি নেই? আমি শুনি না তো মনে হয় বাংলাদেশ মনে হয়। যাই হোক, প্রেম প্রীতি ভালোবাসা কি শেষ মাথা প্রথম মাথা চেনে?
মনে মনে মিল হলে শেষ মাথা প্রথম হয়ে যায়, আর প্রথম মাথাও শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আমি একটু ব্যস্ত আছি। নামটা কি? আমার নাম, আমার নাম প্রিন্স। ঠিক আছে, ফোন রাখছি, পরে ফোন দেবো। আচ্ছা, খারাপ কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে।